মুখে আল্লাহর নামটি নিহিয়ারে জানাই নবী রোজায় সালাম রে শুরু করি নতুন কিচ্ছা ইনায়া সরে আমি শুরু করি নতুন কিচ্ছা ইনায়া সরে ওরে শ্রোতাদেরকে সালাম রে রানা বাপি কিচ্ছা এবার শুরু করি রে আমি রানা বাপি কিচ্ছা এবার শুরু করি রে মায়ে ছেলে রক্ত পান করে হায়রে নয় তো রাক্ষস তবুরে মুশারফ শেখ লিখিল কিচ্ছা চলুন দেখি রে ওরে মুশারফ শেখ লিখিল কিচ্ছা চলুন দেখি রে সাধু গাছের নিচে বসে রে হায়রে ধেনে আসে মোজে রে সেলা তাহার পাদে টিপে কত আরাম রে ওরে সেলা তাহার পাদে টিপে কত আরাম রে দেখেন একটি মেয়ে যাইতেছে হায়রে খনি যেন সুন্দর সে নামটি রীতা সাধু বাবার ভক্ত রীতারে ওরে নামটি রীতা সাধু বাবার ভক্ত রীতারে সাধুর কাছে গেল রে হায়রে সাধুর নজর খারাপ রে কিন্তু দেনা বুঝতে রিয়া দোয়া নিতেছে ওরে কিন্তু দেনা বুঝতে রিতা দোয়া নিতেছে এবার দেখুন রিতার বাবাকে হায়রে নামটি আনিসি মিয়ারে বোমরে সে একটি মাত্র মেয়ে আছে রে ওরে বোমরে সে একটি মাত্র
মেনে আছে রে। অপর দিকে কুঞ্চুম বহলে রে ওরে ছেলে নীরবের কাছেতে, দুই দিন পরে বিয়ের দাওয়া দিতে সবাইকে ওরে, দুই দিন পরে বিয়ের দাওয়া দিতে সবাইকে। স্বামী নাই গো বেঁচে এই ভবে হাইরে, ব্যাংকে নীরব চাকরি করে রিতার সাথে বিয়ে ঠিক হয় করাই আছে রে ওরে, রিতার সাথে বিয়ে ঠিক হয় করাই আছে রে। হলেই দেখা করে রে ওরে হবু বকে জহরিয়ে, আদর করে নীরব রীতা বুকে থাকে রে ওরে, আদর করে নীরব রীতা বুকে থাকে রে। বলে তখন তাহাকে ওরে চলো বাবার কাছেতে, নীরব বলে ভণ্ড ওটা রিতারা করে ওরে, নীরব বলে ভণ্ড ওটা রিতারা করে। অপর দিকে দেখুন সাধুকে ওরে সেলা মাথা টিপতেছে, সাধু বাবা স্বপ্নে রিতাকে নিয়ে নাচতেছে ওরে, সাধু বাবা স্বপ্নে রিতাকে নিয়ে নাচতেছে। সেলা সাধুর মোবাইল নিয়ে রে হায়রে প্রেমিকার সাথে কথা বলে, আসলে এই দুইজন তারা ভণ্ড শ্রোতা রে ওরে, আসলে এই দুইজন তারা ভণ্ড শ্রোতা রে।
দেখুন কানে ধরে রে ওরে নীরব সরি বলে রে রীতা মা পড়িয়া শেষে বাড়ি যায় চলে ওরে রীতা মা পড়িয়া শেষে বাড়ি যায় চলে বাড়ি যাওয়ার পরে তে ওরে রীতার বাবা কহে তাকে সারাদিন তো সাধুর কাছে পরে থাকিস রে ও তুই সারাদিন তো সাধুর কাছে পরে থাকিস রে বলে কালো ছিলাম রে আমি সাধু বাবার ঔষুদে সুন্দর হয়েছি তাই তো বাবার ভক্ত আমি রে ওরে সুন্দর হয়েছি তাই তো বাবার ভক্ত আমি রে গেল শ্রোতা চলে রে ওরে বিয়ে গেল হয়ে রে মেয়ের হাতায়া নিসিনিয়া দিল নীরবকে ওরে মেয়ের হাতায়া নিসিনিয়া দিল নীরবকে থেকো দুইজন সুখেতে হায় রে কয়েকজন লোক এসেছে বুকে নিয়ে সবাই গেল চলে শ্রোতা রে ওরে বুকে নিয়ে সবাই গেল চলে শ্রোতা রে রাস্তায় দেখুন সাধুর পাহাড়ে তে চেলা তেলহায় দেখুন মাখতেছে সেই পথ দিয়ে নীরব যাচ্ছে নতুন বউ নিয়ে ওরে সেই পথ দিয়ে নীরব যাচ্ছে নতুন বউ নিয়ে সবাইকে থামিয়ে রে ওরে সাধুর কাছে গিয়া রে বলে সপ্তাহে একদিন আসব আপনার কাছে তে আমি বলে সপ্তাহে একদিন আসব
আপনার কাছেতে। নীরব দেখে ভণ্ড তার বউকে ওরে খারাপ চোখে দেখতেছে, নীরবকে নিয়ে আসে বাবাকে বলে ওরে, নীরবকে নিয়ে আসে বাবাকে বলে। আসে তাদের জন্য রে বউ আসিলে বরণ করে রীতি মেনে রে ওরে, বউ আসিলে বরণ করে রীতি মেনে রে। স্বামী স্ত্রী হাই দুই জনে রে ওরে মাকে সালামি করে রে, কুলসুম দোয়া করে নিল ঘরেতে তুলে ওরে, কুলসুম দোয়া করে নিল ঘরেতে তুলে। দেখুন ভণ্ড বাবাকে ওরে কষ্টে নেশা করতেছে, বলে আমি দেখে নিব সুখী হয় কেমনে ওরে, বলে আমি দেখে নিব সুখী হয় কেমনে। রাত্রি গভীর হলে রে ওরে বাসর ঘরে নীরবে, বিছানাতে বউকে নিয়ে বাসর করে রে ওরে, বিছানাতে বউকে নিয়ে বাসর করে রে। কিছুদিন যায় চলে রে ওরে সবাই থাকে সুখেতে, আনিস মিয়া দেখতে আসে মেয়েকে হায় রে ওরে, আনিস মিয়া দেখতে আসে মেয়েকে হায় রে।
ওর দিকে দেখুন তাকিয়ে ওরে ভণ্ডর কাছে লুকাশে ভণ্ড সুদূরই তার কথা ভাবে গো বসে পীরে ভণ্ড সুদূরই তার কথা ভাবে গো বসে এখন এমন যদি করেন রে ব্যবসায় উঠবে লাঠে ভণ্ড কাজে মন দে রে ওরে ব্যবসায় উঠবে লাঠে ভণ্ড কাজে মন দে রে মন করে দিন কাটে রে ওরে রিতায় নাই মুগি দেখে কুলে তুলে নিয়ে নীর আদর করে রে তারে কুলে তুলে নিয়ে নীর আদর করে রে রে ওরে বোমা থাকো বাড়িতে উত্তর পাড়া থেকে আমি আসতেছি ঘুরে বোমা উত্তর পাড়া থেকে আমি আসতেছি ঘুরে ঘরের ভিতর নীরব পরে ওরে শুয়ে বকে বলে সে বাবা হব জলদি সোনা কাছে আসো রে হায় রে বাবা হব জলদি সোনা কাছে আসো রে স্বামীকে ধাক্কা দিয়ে ওরে আসে বাহিরে চলে পিছন পিছন নীরব দৌড়ায় কত মজা করে ওরে পিছন পিছন নীরব দৌড়ায় কত মজা করে আরো দিন যায় সুখে কেটে রে ওরে রিতা গর্ভবতী রে সবাই খুশি আল্লাহ রহম করছে সংসারে ওরে সবাই খুশি আল্লাহ রহম
করছে সংসারে। মনে মনে ভাবে রে ওরে যাব বাবার কাছেতে, সাধু বাবার দুয়া সারা হয় না কিছু রে ওরে, সাধু বাবার দুয়া সারা হয় না কিছু রে। বেলা সাধু বসে রে লোকদের ঝাড় ফুঁক দিতেছে, তখন রিতা গেল সাধু খুশি হলো রে ওরে, তখন রিতা গেল সাধু খুশি হলো রে। সাধু সবাইকে দেয় তাহারিয়ে ওরে, রিতা সবই বলে রে, সাধু দোয়া পরে কি আর করবে আহারে, সাধু সাধু দোয়া করে কি আর করবে আহারে। এরপর অনেক বছর যায় চলে ওরে, দেখুন শ্রোতা তাকিয়ে একটি ছেলে দিছে আল্লাহ তাদের সংসারে ওরে, একটি ছেলে দিছে আল্লাহ তাদের সংসারে। নামটি জনি তাহা রেখেছে হায় রে, দাদি জনির সাথে রে, খেলে স্বামী স্ত্রী দুইজন দেখে বসে রে ওরে, খেলে স্বামী স্ত্রী দুইজন দেখে বসে রে। আনিস তখন আসে চিপস নিয়ে ওরে, ঘোরা তাকে বাহানিয়ে, খেলে জনি সবাই হাসে সুখে আছে রে ওরে, খেলে জনি সবাই হাসে সুখে আছে রে। Thank you.
দেখুন ভণ্ড বাবা বসে রে ওরে রিতার ছবি দেখতেছে ভণ্ড হলেও মোবাইল চালায় সবার আড়ালে তীরে ভণ্ড হলেও মোবাইল চালায় সবার আড়ালে বলে বাবা জান ভুলে ওরে অন্যের বসে হয়েছে থাপর দিয়ে ভণ্ড তাকে চুপে করিয়ে ওরে থাপর দিয়ে ভণ্ড তাকে চুপে করিয়ে পরে রিতা কি করে ওরে ছেলে সঙ্গে নিহিয়া রে বাবার কাছে আসে দোয়া নিতে আহারে ওরে বাবার কাছে আসে দোয়া নিতে আহারে ভণ্ড দোয়া দেওয়ার তাহলে তে হাইরে দেখে শুধু রিতাকে জনি ভণ্ডর কাপড় সরায় ভণ্ড ল্যাংকারে ওরে জনি ভণ্ডর কাপড় সরায় ভণ্ড ল্যাংকারে রিতা মারতে থাকে সেহেলে কে ওরে ভণ্ড বলে ছুটো সে আবার রিতা বাবার পায়ে সালাম করে রে ওরে আবার রিতা বাবার পায়ে সালাম করে রে বলে মাকে বাহারিতে হারে একটু সুযোগ পেহেলেই রে রিতা যায় ওই ভণ্ডর কাছে কি করিব রে আমি রিতা যায় ওই ভণ্ডর কাছে কি করিব রে আসে কিছুক্ষণ পরে ওরে শাশুড়ি বুঝায় তাকে মনে মনে রিতার আগে স্বামীর উপরে ওরে
মনে মনে রীতার আগে স্বামীর পরে রাতে বিছানাতে শুয়ে সে ওরে ধরতে দেয় না শরীরে তখন নীরব সরি বলে রাগ ভাঙালো রে তারে তখন নীরব সরি বলে রাগ ভাঙালো রে হলে রে ওরে একদিন নাই সে দেখে কয়টা চুল গেছে গো পেকে চিন্তায় যায় পরে ওরে কয়টা চুল গেছে গো পেকে চিন্তায় যায় পরে জলদি গেল বাবার কাছে তে ওরে ভণ্ড ভাবে সুযুকাইছে শেষে বলে গভীরাতে আসবি এখানে ও তুই শেষে বলে গভীরাতে আসবি এখানে রাতে স্বামী সন্তান ঘুমালে ওরে রীতা যায় বাবার কাছে ভণ্ড তাকে চোখ বুঝিয়া বসতে বলে রে ওরে ভণ্ড তাকে চোখ বুঝিয়া বসতে বলে রে ও ভণ্ড দেখতে থাকে শহরিল রে ওরে একদম কাছে থেকে রে হালকা ভাবে ধরে বলে চিকিৎসা হচ্ছে ওরে হালকা ভাবে ধরে বলে চিকিৎসা হচ্ছে অপর দিকে নীরব জেগে রে ওরে বুকে পায় না কোথাও রে রেগে বসে থাকে কোথায় গেল না বলে ওরে রেগে বসে থাকে কোথায় গেল না বলে
খণ্ড বেশি কিছু না করে ওরে শেষে বলে তাহাকে কোন শিশু রক্ত খেলে ঠিক যাবি হয়ে ওরে কোন শিশুর রক্ত খেলে ঠিক যাবি হয়ে ভণ্ড জানে রিতা পারবে না ওরে তবু বলল ভাবে রিতা বাবা বলছে নির্সইতাতে কাজ যাবে হইয়ে ওরে বাবা বলছে নির্সইতাতে কাজ যাবে হইয়ে বিদায় নিয়ে আসে রে ওরে নীরব ঝগড়া করে রে রাগে দুইজন দুই দিক ফিরে ঘুমায়া হারে ওরে রাগে দুইজন দুই দিক ফিরে ঘুমায়া হারে দেখে বোমা বসে রে ওরে সারাক্ষণ কি ভাবে রে সুখের সংসার নষ্ট হচ্ছে দেখুন সকলে তাদের সুখের সংসার নষ্ট হচ্ছে দেখুন সকলে দাদির সাথে খেলতে সে হারে তখন পরে হাত কাটে রিতার মাথায় বুদ্ধি আসে রক্ত দেখে রে ওরে রিতার মাথায় বুদ্ধি আসে রক্ত দেখে রে নীরব অফিস থেকে ফিরতে সে হারে হুমকি দেশে ভণ্ডকে ভণ্ড ভাবে গ্রাম সারিবে সুযোগই পেলে রে ওরে ভণ্ড ভাবে গ্রাম সারিবে সুযোগই পেলে রে বসে আয়না দেখতে সে ওরে নীরবে সে বহকে রে ভণ্ডর ভক্ত বলতেই রিতা ঝগড়া করে রে ওরে
ভণ্ডর ভক্ত বলতেই রীতা ঝগড়া করে রে। সে তাদের থামায় রে ওরে সুখের সংসার নষ্ট রে, কি যে হচ্ছে শুধুই সবাই দেখতে থাকুন রে ওরে, কি যে হচ্ছে শুধুই সবাই দেখতে থাকুন রে। অন্য একদিন কেহ নাই ঘরে ওরে, জনি শুয়ে ঘুমাছে ছুরি নিয়ে হাত কেটে মা রক্ত খায় ওরে ওরে, ছুরি নিয়ে হাত কেটে মা রক্ত খায় ওরে। চিৎকার করতে চাইল রে ওরে, রীতা মুখে ধরে রে, ছেলে রক্ত খেয়ে বাবার কাছে যাইতেছে ওরে, ছেলে রক্ত খেয়ে বাবার কাছে যাইতাছে। রীতা যেতে যেতে ভাবতেছে ওরে, আবার সুন্দর হব রে, গিয়ে দেখে বাবা নাই গো লোকজন আছে রে ওরে, গিয়ে দেখে বাবা নাই গো লোকজন আছে রে। বলে রীতার কাছে তে ওরে, ভণ্ড বাবা ছিল সে, পুলিশ এসে গত রাতে নিয়ে গেছে রে তারে, পুলিশ এসে গত রাতে নিয়ে গেছে রে। দেখুন বাড়ির ভিতর নীরবে ওরে, এসে দেখে ছেলেকে বাইরে আনে কুলে করে, দেখুন শ্রোতারে ওরে, বাইরে আনে কুলে করে, দেখুন শ্রোতারে।
আসে রে হায় রে রক্ত ঝরার কারণে মরে গেল বাবার কোলে সন্তান আল্লাহ রে ওরে মরে গেল বাবার কোলে সন্তান আল্লাহ রে সময় গেল চলে রে ওরে লোকজন আসে সেখানে রিতা এসে বুঝতে পারে কেমন ভুল হইছে ওরে রিতা এসে বুঝতে পারে কেমন ভুল করেছে আনিস মিয়া তখন এসে রে ওরে মাতে থাকে মেয়েকে কি করিলি মা হয়ে তুই ডাইনি রাখস রে ও তুই কি করিলি মা হয়ে তুই ডাইনি রাখস রে তাকে দেখে দে বলে রে ওরে কারো কথা শুনে রে এমন কাণ্ড করবেন না কেউ শ্রোতা দর্শক রে ওরে এমন কাণ্ড করবেন না কেউ শ্রোতা দর্শক রে শেষ হইল এখানে ওরে নুরুল ইসলাম পরিচালক রে দোয়া করবেন হুমায়ুন ভাইকে ব্যবস্থাপনায় রে ওরে দোয়া করবেন হুমায়ুন ভাইকে ব্যবস্থাপনায় রে সাবস্ক্রাইব করে ওরে থাকবেন সবাই পাশে রে রানা বাপি এবার আমি বিদায় যাই নিয়ে ওরে রানা বাপি এবার আমি বিদায় যাই নিয়ে